টুনি আর দষ্টু সাপ। কুটুসপুর গ্রামে একটি জঙ্গলে টুনি একটি গাছের ডালে বাসা বেঁধেছিল এবং সেখানেই সে বাস করত। আর ওই গাছের নিচে একটি কেউটে সাপও বাস করত। একদিন টুনি তার বাসায় দুটি ডিম পাড়ে এবং সে খুব খুশি হয়। কিন্তু ওই সময় কেউটে সাপটা আড়াল দিয়ে দেখে যে ওখানে দুটি ডিম আছে আর ভাবে কখন টুনি তার বাসা থেকে বেরোবে আর সে এই ডিমগুলো খাবে। টুনি এই খুশির সংবাদটি দেওয়ার জন্য সে তার বন্ধুদেরকে বলতে যায় আর সেই ফাঁকে কেউটে সাপটি তার ডিমগুলো খেয়ে নেয়। আর টুনি এসে দেখে যে তার ডিমগুলো আর নেই। তখন কেউটে সাপটি বলে, টুনি তোর ডিমগুলো খুব সুস্বাদু ছিল রে, আবার ডিম পাড়িস কেমন। এই বলে সাপটি তার গর্তে ঢুকে যায়। টুনি এই শুনে সে কাঁদতে থাকে আর চিন্তা করে সে কী করে এই প্রতিশোধ নেবে। টুনি জানতো যে দক্ষিণ দিকে একটি বট গাছে একটি বাজ পাখি বাস করত। টুনি সেই বট গাছের কাছে যায় আর একটি গাছের আড়ালে বসে থাকে। বাজ পাখিটি যখন চলে যায় তখন টুনি তার একটি ডিম নিয়ে চলে আসে আর দেখে সাপটি ঘুমাচ্ছে, তাই সে ওখানে ডিমটি রেখে দেয়। তখন বাজ পাখিটি আসে আর দেখে তার একটি ডিম নেই, তাই সে ডিমটি খুঁজতে বেরোয়। ওই সময় টুনির সাথে দেখা হয় আর জিজ্ঞাসা করে, তুই কি কাউকে দেখেছিস ডিম নিয়ে যেতে। তখন টুনি বলে, কেউটে সাপ একটা ডিম নিয়ে তার গর্ত থেকে এগোচ্ছিল। এই শুনে বাজ পাখি দ্রুত কেউটের গর্তের দিকে যায়। সাপটি দেখে একটি সুস্বাদু ডিম তার সামনে, তাই সে ওইটা খেতে যায়। আর ওই সময় বাজ পাখিটি চলে আসে আর দেখে সাপটি তার ডিমটি খেতে যাচ্ছে। তখন বাজ পাখিটি সঙ্গে সঙ্গে কেউটে সাপটাকে ধরে আর আকাশপথে নিয়ে যায় আর ওখান থেকে তাকে ফেলে দেয়। আর সাপটা ওপর থেকে পড়ার কারণে মারা যায়।